হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেলাম মোহরের আপডেট নিয়ে। পুরোহিত মশাই শঙ্খকে গান গাইতে বলে, শঙ্খ তখন গান গাইতে থাকে এবং মোহরকে দেখতে থাকে। গান শেষে পুরোহিত মশাই খুবই খুশি হয়ে যায় এবং মোহর ও শঙ্খকে টিকা পরিয়ে দেয়। পুরোহিত মশাই শঙ্খকে বলে, তোমরা কিন্তু এখানে থেকো বাবা, তোমরা থাকলে আমার পুজো সার্থক হয়ে যায়। এদিকে জেঠুমণি আদি স্যারের বাড়িতে যায়। সেখানে কথা বলতে বলতে সেখানে শঙ্খ এসে জেঠুমণিকে প্রণাম করে। তারপরে সেখানে মোহর আসে। জেঠুমণি মোহরকে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মোহর। মোহর বলে, জেঠুমণি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি এসব বলতেছেন? তারপরে মোহর জেঠুমণিকে প্রণাম করে আর বলে, এই যে আমার শেষের যে গণ্ডগোলটা হইল, তাতে তো আপনাদের কারোই হাত ছিল না, তবুও কিন্তু গণ্ডগোলটা হয়েছে, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, তাহলে আপনি কেন ক্ষমা চাইছেন? এরপরে জেঠুমণি শঙ্খ এবং মোহরকে বলে, তোমরা যদি ও বাড়িতে না যাও তাহলে আমি কিন্তু একান্তভাবে ও বাড়ি থেকে চলে যাব। তো বন্ধুরা, এ ছিল আপডেট। আপডেটটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন।